ইউক্রেনের লুহানস্কের 80% রুশ সেনাদের নিয়ন্ত্রণে, আজই মারিউপোলের দখল হারাতে পারে কিয়েভ। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার, পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। ইউরোপে ফের বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ, জার্মানি ফ্রান্সে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে, আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরিন। ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস অঞ্চলের দখল নিতে মরিয়া রাশিয়া। এরই মধ্যে লুহানস্কের 80% এলাকা রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। ইউক্রেনের দাবি, কেবল দনবাস নয়, গোটা দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রাশিয়া। এদিকে আজকের মধ্যেই মারিউপোল রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাবে বলে দাবি করেছে রুশপন্থী চেচেন বাহিনীর প্রধান। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দীর্ঘযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা দেশ। কিয়েভ, খার্কিভ, লিভিভ থেকে শুরু করে মারিউপোল, বুচা, সবখানে ধ্বংসযজ্ঞের চিত্র স্পষ্ট। কৌশলগত কারণে ইউক্রেনের দনবাস অঞ্চলের দখল নিতে মরিয়া রাশিয়া। এরই মধ্যে লুহানস্কের 80% এলাকা রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার গভর্নর। লুহানস ও দোনেস নিয়েই গঠিত ইউক্রেনের দনবাস অঞ্চল। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ বাহিনী নিষ্ঠুরতার চরম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। অস্ত্রের অভাবে ইউক্রেনের সেনারা মারিউপোলে লড়াই চালাতে হিমশিম খাচ্ছে বলে দাবি তার। এমন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন, তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মারিউপোলে অবরুদ্ধ সেনাদের আত্মসমর্পণে বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পর এ আলোচনার প্রস্তাব দেওয়া হয়। বুধবার দুপুর পর্যন্ত আজবস্তাল ইস্পাত কারখানায় অবরুদ্ধ সেনাদের অস্ত্র ছাড়তে সময় বেঁধে দেয় মস্কো। সেনা ছাড়াও ওই কারখানায় আশ্রয় নিয়েছে প্রায় 1,000 বেসামরিক নাগরিক। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনকে হাতের পুতুল হিসেবে ব্যবহার করছে ন্যাটো। এ প্রবণতা বন্ধ হলেই ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলে মন্তব্য করেছেন এক শীর্ষ রুশ কূটনীতিক। এদিকে ইউক্রেনে চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। যুদ্ধের জেরে বিশ্বে খাদ্যের দাম 37% পর্যন্ত বাড়তে পারে বলেও সতর্ক করে সংস্থাটির প্রধান। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনের সামরিক অভিযানের মধ্যেই নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে তিনি বলেন, এখন থেকে রাশিয়াকে হুমকি দিতে হলে যে কাউকে দুবার ভাবতে হবে। ইউক্রেনে প্রায় 2 মাস ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এর মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে মস্কো। অত্যাধুনিক সারমাট ক্ষেপণাস্ত্র দিয়ে সহজেই যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব বলে দাবি রাশিয়ার। পশ্চিমা বিশ্বের কাছে দ্বিতীয় শয়তান নামে পরিচিত সারমাট মিসাইল, দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের হিসেবে সবচেয়ে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় 200 টন। প্রতিবার উৎক্ষেপণে অন্তত 10টি ওয়ারহেড বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বর্তমানে এই ক্ষেপণাস্ত্র সমতুল্য কিছু নেই, অদূর ভবিষ্যতে হবেও না। অভিনব এই অস্ত্র আমাদের সশস্ত্র বাহিনীর লড়াই সক্ষমতাকে আরও দৃঢ় করবে, বহির্বিশ্বের হুমকির হাত থেকে রাশিয়ার সুরক্ষা নিশ্চিত করবে, আর যারা রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদেরকে দ্বিতীয়বার ভাবাবে। বেশ কয়েক বছর ধরে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে রাশিয়া, তাই সারমাট ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিস্মিত হওয়ার মতো কোনো ঘটনা নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইউক্রেনের সামরিক অভিযানের সময় এমন পদক্ষেপ ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করবে বলে আশঙ্কা তাদের। মস্কোর এই পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এখনই একে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার একটি বেসরকারি ব্যাংক ও বেশ কয়েকজন ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে রাশিয়া অংশগ্রহণ করায় G20 বৈঠক থেকে ওয়াকআউট করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা। বুধবার ওয়াশিংটন ডিসিতে জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে এই ঘটনা ঘটে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
পশ্চিমা নানা নিষেধাজ্ঞার কারণে চাকরি হারাতে পারেন মস্কোতে থাকা বিদেশি কোম্পানিগুলোর প্রায় 2 লাখ রুশ কর্মী, এমন আশঙ্কার কথা জানিয়েছেন মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন। কিছুদিনের মধ্যেই ইউরোপ যুক্তরাষ্ট্রে দেয়া নিষেধাজ্ঞার প্রভাবে রাশিয়ায় মন্দা দেখা দিতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইউক্রেনের রুশ আগ্রাসনের বিরোধিতা করে রাশিয়ায় নিজেদের কার্যক্রম স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বহু বিদেশি কোম্পানি, ফলে বিপাকে পড়েছেন এসব প্রতিষ্ঠানের রুশ কর্মীরা। 24 ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে 7.5 শতাধিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। এই তালিকায় আছে স্টারবাকস, কোকাকোলা, পেপসি, মার্কিন ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস, এছাড়াও অ্যাপেল, জারা সহ কয়েকটি বহুজাতিক কোম্পানি রাশিয়ায় বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। আছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, ব্লুমবার্গ নিউজ তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। ফলে সরকারি হিসাবে মস্কোর প্রায় 2 লাখ লোক বেকারত্বের ঝুঁকিতে রয়েছেন। যেসব বিদেশি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম স্থগিত করেছে কিংবা রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের কর্মীদের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে রুশ কর্তৃপক্ষ। এর আওতায় নতুন কর্মসংস্থানে সহায়তা দিতে 4.10 কোটি মার্কিন ডলারের তহবিলের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে চাকরি হারানো 58,000েরও বেশি মানুষ উপকৃত হবেন। তবে বাকি 1.5 লাখ কর্মীর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অর্থনীতিবিদরা বলছেন পশ্চিমা বিশ্বের দেয়া নিষেধাজ্ঞার পুরো প্রভাব এখনও পড়েনি রুশ অর্থনীতিতে, তবে শীঘ্রই এসব নিষেধাজ্ঞার কারণে গভীর মন্দায় ভুগবে দেশটি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব পড়েছে নেটফ্লিক্সের ওপর। 3 মাসে 2 লাখ গ্রাহক হারিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। নেটফ্লিক্সের দাবি তাদের ব্যবসায় প্রভাব ফেলেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। ইউক্রেনের রাশিয়ার হামলার প্রতিবাদে রাশিয়ায় নিজেদের সম্প্রচার বন্ধ করে দেয় নেটফ্লিক্স। সেই সিদ্ধান্তের জেরেই ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি তাদের। গ্রাহক হারাচ্ছে শীর্ষস্থানীয় টেলিভিশন স্ট্রিমিং পরিষেবা নেটফ্লিক্স। এই বছরের প্রথম 3 মাসে তারা প্রায় 2 লাখ গ্রাহক হারিয়েছে। গত 10 বছরের মধ্যে এই প্রথমবারের মতো তাদের গ্রাহক কমেছে। এর কারণ হিসেবে কোম্পানিটি রাশিয়ার ইউক্রেন অভিযানকে দায়ী করেছে। তারা বলছে ইউক্রেনে যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে কার্যক্রম বন্ধ করে নেয় নেটফ্লিক্স। ওই পদক্ষেপের কারণে 7 লাখ গ্রাহক হারানোর দাবি করছে প্ল্যাটফর্মটি। এছাড়া নেটফ্লিক্সকে সাবেক রুশ গ্রাহকদের করা মামলার মুখেও পড়তে হয়েছে। নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলাকারী সংস্থাটি বলছে রাশিয়ায় পরিষেবা বন্ধ করে গ্রাহকদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। নেটফ্লিক্স আরও জানিয়েছে সাবস্ক্রিপশন ফি বাড়ানোর পরে যুক্তরাষ্ট্র ও কানাডায় 6 লাখ সাবস্ক্রাইবার কমে গেছে। এছাড়া অ্যামাজন ও অ্যাপেলের মতো কোম্পানির পাশাপাশি ডিজনির মতো প্রচলিত ধারার বড় গণমাধ্যমও স্ট্রিমিং সেবায় বিনিয়োগ করায় তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে নেটফ্লিক্সকে। গ্রাহক সংখ্যা কমার খবর প্রকাশের পর নিউ ইয়র্ক পুঁজিবাজারে 20% দর হারিয়েছে নেটফ্লিক্সের শেয়ার, যা এক ধাক্কায় কোম্পানির বাজার মূল্য $3,000 কোটি কমিয়ে দিয়েছে। আশঙ্কাজনকভাবে গ্রাহক কমে যাওয়ায় নিজেদের পুরনো গদবাঁধা নিয়মকানুন থেকে সরে আসছে প্রতিষ্ঠানটি। এবার নেটফ্লিক্সে থাকবে বিজ্ঞাপন সাপোর্টেড অপশন। এছাড়া নেটফ্লিক্স হবে আগের তুলনায় সস্তা, এমনটাই জানিয়েছেন নেটফ্লিক্সের কর্তৃপক্ষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে 3,223 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 9 লাখের বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 62,32,000, মোট আক্রান্ত 50,70,00,000 বেশি। একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে জার্মানিতে 1,87,000 রোগী। দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফ্রান্সে। দেশটিতে 24 ঘন্টায় 1,55,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে 24 ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে 508 জনের। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে 408 জনের। চীনে এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 138%, ফিনল্যান্ডে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 300%, আর মৃত্যুহার বেড়েছে 578%। ভারতের পূর্ব দিল্লিতে এক স্থানীয় বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় 42 বছরের জিতু চৌধুরীর ওপর হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায় দিল্লির ময়ূর বিহারে নিজ বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতাকে খুঁজে পায় তারা। পুলিশের বিবৃতিতে বলা হয় তার দেহে গুলির চিহ্ন ছিল। দ্রুত তাকে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ নিশ্চিতে তদন্ত শুরু হয়েছে। হামলাকারীকে শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছে লন্ডনের একটি আদালত। তবে প্রত্যর্পণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। এদিকে আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে অ্যাসাঞ্জের। যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে 2010 সালে আলোচনায় আসেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এতে বিপাকে পড়ে যায় মার্কিন সরকার ও পেন্টাগন। পরে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচর আইন লঙ্ঘন সহ 18টি অভিযোগ আনে ওয়াশিংটন। গ্রেপ্তার এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। সেখানে ছিলেন 2019 সাল পর্যন্ত। এরপর তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় লন্ডনের বেলমার্শ কারাগারে। মার্চে প্রত্যর্পণের বিরুদ্ধে অ্যাসাঞ্জের আপিল খারিজ করে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। সে কারণেই বুধবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। পরে যুক্তরাষ্ট্রের হাতে তাকে তুলে দিতে আদেশ জারি করেন চিফ ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং। এবার ব্রিটিশ সরকারের অনুমতি পেলেই যুক্তরাষ্ট্রে ফিরতে হবে অ্যাসাঞ্জকে। 7 মিনিটের শুনানিতে ভিডিও লিঙ্কে বেলমার্শ কারাগার থেকে যুক্ত হন অ্যাসাঞ্জ। শুনানির সময় আদালতের পাবলিক গ্যালারিতে ছিলেন অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা মরিস। যুক্তরাষ্ট্রে গেলে অ্যাসাঞ্জের বিরুদ্ধে শুরু হবে গুপ্তচর সহ অন্যান্য অভিযোগের বিচার। দোষ প্রমাণ হলে তার 175 বছরের জেল হতে পারে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপের প্রকৃতিতে শুধুই বসন্তের আমেজ। গোলাপি চেরি ফুলে সেজেছে জার্মানির বন শহর। মাত্র 2 সপ্তাহ স্থায়ী এই ফুল দেখতে ভিড় করছেন স্থানীয় সহ বিদেশি পর্যটকরা। জার্মানির বন শহরের রাস্তার দুই ধারে চেরি গাছে ফুটেছে থোকা থোকা ফুল। যত দূর চোখ যায় দেখা যাচ্ছে গোলাপি রঙা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। ব্রাইটেস্টাস ও হেরেস্টাসের দুই ধারে চেরির বাহার দেখা যায় সবচেয়ে বেশি। বন শহরের শোভাবর্ধন ও পরিবেশের কথা ভেবে জাপানি এই গাছগুলো লাগানো হয়েছিল 1984 সালে। আবহাওয়া ভালো থাকলে মার্চে ফুটে ওঠে এই ফুল। তবে এবার বৃষ্টি ও ঠান্ডার কারণে ফুটতে সময় নিয়েছে। ফুল ফুটেছে এপ্রিলের মাঝামাঝি থেকে। রোদের কারণে ফুটে উঠেছে চেরি ফুলগুলো। চেরির সৌন্দর্য উপভোগ করতে শুধু জার্মানি কিংবা ইউরোপের মানুষ নয়, ছুটে আসছেন বিদেশি পর্যটকেরাও। মাত্র 2 সপ্তাহের জন্য সৌন্দর্য ছড়িয়ে দেওয়া চেরির ফ্রেমে বাঁধিয়ে রাখছেন নিজেকেও। দুই থেকে 3 সপ্তাহ পর থেকে ফুলগুলো ঝরে যেতে শুরু করে। সে সময়ের দৃশ্য চোখ ধাঁধানো। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানাবো আরও একবার। ইউক্রেনের লুহানস্কের 80% রুশ সেনাদের নিয়ন্ত্রণে, আজই মারিওপোলের দখল হারাতে পারে কিয়েভ। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার, পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। ইউরোপে ফের বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। জার্মানি ফ্রান্সে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।